সো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আমি তোমাদের পেটু মুর্শিদাবাদী আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে কোথায়, বহরমপুরে না, বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন কম্বো স্টার্ট হয়েছে, ঠিক আছে। মানে কোথাও ধরো রাইস কম্বো, কোথাও পাওয়া যাচ্ছে এগ রোল তার সঙ্গে রাইস, এরকম মানে বিভিন্ন টাইপের কম্বো পাওয়া যাচ্ছে। তো রিসেন্টলি আমি একটা গ্রুপে দেখলাম, মানে বহরমপুরে যে ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে দেখলাম রিং রোড বা এই ফরাসডাঙ্গাতে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, ঠিক আছে, যেটার নাম হচ্ছে অথেন্টিক ফুডস অ্যান্ড ফ্লেভার। তো এখানেও কিন্তু বিভিন্ন আলাকাট মেনু পাওয়া যায়, তার সঙ্গে এখানে কিন্তু বেস্ট ইন্টারেস্টিং কিছু কম্বো আছে। তো সেই কম্বোটা আমি আজকে ট্রাই করতে এলাম এবং এখানকার কম্বোটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ বহরমপুরে সেরকমভাবে কম্বো কিন্তু কোথাও অ্যাভেলেবেল নেই। তো এই কম্বোগুলো আমি চেষ্টা করবো তোমাদের সামনে তুলে আনার। এরকম আরও দু তিনটে রেস্টুরেন্টের খবর আমি পেয়েছি, তো সেগুলো তোমাদের সামনে তুলে আনবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করো আর কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইবার একদম বাড়ছে না। তো চলো আপাতত আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি এখানকার অ্যাম্বিয়েন্স কীরকম, এখানকার খাওয়া দাওয়া কীরকম সেটাও দেখাই আর কি। চলো ভিতরে। তো অ্যাকচুয়ালি এই যে রেস্টুরেন্টটা, এটার অ্যাম্বিয়েন্স যেটা আছে না, এটা জাস্ট অসাম। মানে সিরিয়াসলি বলতে এখানে ভিতরে যে ভাইবসটা আছে এত সুদিং আর এত সুন্দর, মানে এখানে এসে জাস্ট আমি অ্যাকচুয়ালি ফেসবুকে দেখেছিলাম এখানকার ভিতরে অ্যাম্বিয়েন্সটা, আমি তারপর যখন এখানে এলাম নিজের চোখে যখন দেখলাম খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে রেস্টুরেন্টটাকে। আমি এখানে এসেছি হচ্ছে এখানকার কম্বো ট্রাই করতে। এখানে মেনলি তিন টাইপের কম্বো পাওয়া যায়। তো আমি যে কম্বোটা নিয়েছি সেটা হচ্ছে স্ন্যাক্স কম্বো। এখানে দিয়েছে একটা হচ্ছে এগ রোল, তার সঙ্গে এটা হচ্ছে এগ নুডলস, এগ চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই আর এটা হচ্ছে কোক। ওকে, আর কী কী কম্বো পাওয়া যায়? ফ্রাইড রাইস চিলি চিকেন, ওটা কত? 99। আর জয়পুরি রাইস, চিকেন মাঞ্চুরিয়ান আর কোক 129। তিনটে বিরিয়ানির সাথে একটা বিরিয়ানি ফ্রি। বিরিয়ানি 110 টাকা করে, 120 টাকা করে। ওকে, অ্যাকচুয়ালি তোমরা অনেকে ভাবতে পারো যে কালকে নীল গেঞ্জি পরেছিলে, আজকে সাদা কুর্তা কোথা থেকে চলে এলো। তো কালকে আমি এখানে এসেছিলাম ভিডিও করতে, এখানে এসে অ্যাকচুয়ালি কিছু প্রবলেমের জন্য, মানে তখন রেডি হয়নি খাবার দাওয়া, তো সেজন্য আমি এখান থেকে চলে গেছিলাম, এখান থেকে গিয়ে অন্য জায়গায় ভিডিও করেছি। তো অনেক বকবক করা যাচ্ছে, এবার আসি মেন খাবার দাবার পালা। তো এটা টোটাল 99-এ কম্বোতে প্রথমে যেটা দিয়ে ট্রাই করবো সেটা হচ্ছে এখানকার এগ রোল, ঠিক আছে। তো এই হচ্ছে এগ রোলের সাইজ, এবার এটাকে একবার ট্রাই করা যাক। লাচ্চা পরোটা দেওয়া নেই, তো নর্মাল পরোটা। এগ রোলের ভিতরে এখানে আমি যদি দেখাই, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ, গাজর আর মেয়োনিজ দেওয়া আছে, ঠিক আছে। এখানে মেয়োনিজ দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে। আরেকবার ট্রাই করি। এগ রোল হিসেবে আমি বলবো এটা কিন্তু যথেষ্ট ভালো। ভিতরে কাঁচা লঙ্কা তো আছে আর তার সঙ্গে ব্ল্যাক পেপারের জন্য একটু বেশ ঝাল ঝাল লাগছে, ঠিক আছে। এখানে এগ রোলের দাম আছে 40। আমি অন অ্যান অ্যাভারেজ আমি যদি বাইরে খেতে যাই তাহলে এগ রোলের দাম মোটামুটি ধরো 25-30 টাকা পড়ে, ঠিক আছে। তো এই এগ রোলটা আমি বলবো যে অ্যাজ এ কম্বো এটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। তবে আমি একটা সাজেশান দেবো, পেঁয়াজটা আরেকটু কম হলে ভালো হতো, মানে পেঁয়াজটা খুব মুখে লাগছে, পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে, যথেষ্ট ভালো। নেক্সট আইটেম যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এখানকার এগ নুডলস। এই হচ্ছে এগ নুডলসের কোয়ান্টিটি, পেঁয়াজ দেওয়া আছে, এগ, ক্যাপসিকাম আর এরকমভাবে বেশ একটু ড্রাই টাইপের মনে হচ্ছে। এটাকে আবার টেস্ট করা যাক। নর্মাল এগ নুডলস তোমরা যেরকম খেয়ে থাকো, মানে আমরা যেরকম খেয়ে থাকি এগ নুডলস খেয়ে অভ্যস্ত, সেরকমই। আলাদা করে বলার মতো কিছু নেই, তবে এই ক্যাপসিকাম পেঁয়াজ দেওয়ার জন্য আর এগও বেশ ভালো পরিমাণে আছে, ঠিক আছে। তো এগুলোর জন্য বেশ ভালো লাগছে খেতে, কাঁচা লঙ্কা দেওয়া আছে। এটা তুমি ইন্ডিভিজুয়ালি এসে ট্রাই করতে পারো, তবে আমি বলবো এই রোল, চাউমিন এটাকে তোমরা যদি কম্বো হিসেবে নাও তাহলে আমার মনে হয় সেটা তোমাদের জন্য অনেক ভালো হবে, ঠিক আছে। স্বাদটা ঠিকঠাকই আছে, ড্রাই হয়ে গেছে, আর একটু যদি একটু অয়েলি টাইপের হলে তাহলে একটু বেটার হতো। এর সঙ্গে দিয়েছে যেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই আর কী বলবো, আলাদা করে বাঙালির আলু ভাজা, ওটাই ফ্রেঞ্চ ফ্রাই। আর তার সঙ্গে এখানে 99-এর কম্বে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কোক। যে আমরা যখন কম্বো খেতে যাই আমাদের মাথায় একটাই কথা আসে যে কম্বো যেটা খাচ্ছি সেটা কি আমাদের জন্য ঠিক, মানে সেটা ইন্ডিভিজুয়ালি নিলে ঠিক হবে না কম্বো নিলে ঠিক হবে। তো দেখো এখানে অ্যাজ এ রেস্টুরেন্ট হিসাবে এটা কিন্তু প্রাইস একটু হাই থাকবে অবভিয়াসলি, এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে তোমরা খাচ্ছ মানে সব কিছুর জন্য।
তো যেরকম এটার দাম হচ্ছে 40 টাকা এগ রোল, এটা তোমরা নর্মালি বাইরে খেতে গেলে ধরো যে কোনো জায়গায় খেতে গেলে 25 থেকে 30 টাকা পড়ে, ঠিক আছে। তো আমি যদি ইন্ডিভিজুয়ালি সবগুলোর দাম যদি আমি বাইরের হিসেবে ধরি, এটা ধরো এগ রোল 25, আমি ধরুন 30 টাকা, চাউমিন মোটামুটি ধরো 40 টাকা মতো পড়ে, তাই তো? চাউমিন ধরো 40 টাকা আমি ধরলাম, তাহলে 40, 30, 70। আর ফ্রেঞ্চ ফ্রাইও এখন মোটামুটি প্রচুর দাম হয়ে গেছে, যে কোনো স্ট্রিট ধরো ওই হেরিটেজ সামনে যে দোকানগুলো বসে ওখানেও খেতে গেলে মোটামুটি 25 থেকে 30 টাকা, তাহলে এটাও ধরলাম 30 টাকা, তাহলে হলো 100। আর কোক ধরো 20 টাকা, মানে ওই 120, 130, মানে ধরো 120 থেকে 130-এর মধ্যে পড়বে তুমি যদি ইন্ডিভিজুয়ালি এটা বাইরে খেতে যাও, কিন্তু এখানে তুমি সেটা পাচ্ছ হচ্ছে 99-এ। তো আমি বলবো যে তোমরা কিন্তু এখানে এসে কম্বোটা ট্রাই করতে পারো, এই কারণে কারণ তোমরা এই পুরো কম্বোটা নিয়ে কিন্তু দুজন আরাম করে শেয়ার করতে পারবে। এখানে যে 99-এর কম্বোটা আছে, রোল, চাউমিন, তার সঙ্গে কোক এবং ফ্রেঞ্চ ফ্রাই, তো এটা তোমরা খেতে আসবে কিনা দেখো, আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা একবার এক্সপিরিয়েন্স করার জন্য তোমরা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো। এখানকার খাওয়া দাওয়া মোটামুটি ভালো লাগলো আমার, ঠিক আছে, মানে খুব একটা আহামরি না, তবে মোটামুটি ভালোই ছিল। তোমরা এখানে এসে অবশ্যই কম্বো ট্রাই করতে পারো, কারণ বহরমপুরে সেরকমভাবে কম্বো কিন্তু কোথাও অ্যাভেলেবেল ছিল না। রিসেন্টলি আমি দেখছি যে কয়েকটা রেস্টুরেন্টের কম্বো পাওয়া গেছে, আর যার মধ্যে এটা আমার সবার প্রথমে চোখে পড়েছিল আর বেশ ভালো লেগেছিল, বিশেষ করে এখানকার যে অ্যাম্বিয়েন্সটা আর এখানকার অ্যাকচুয়ালি যে দাদারা আছেন এখানে, আমি কালকেও এসেছিলাম এখানে ভিডিও করতে, তো দাদাদের ব্যবহার মানে সব কিছু মিলে খুব ভালো লেগেছে আমার রেস্টুরেন্টটাকে। খাবার দাবার ওয়াইজ যদি রেটিং দিতে চাই আমি এটাকে 10-এর মধ্যে 7.5 থেকে 8 দেবো, অ্যাম্বিয়েন্স ওয়াইজ এটাকে আমি 10-এর মধ্যে 9, আর দাদাদের ব্যবহার তো 10-এ 10, ঠিক আছে, খুব সুন্দর। তো যতটা পারলাম আমি তোমাদেরকে আজকে অথেন্টিক ফুডস অ্যান্ড ফ্লেভার্সের খাবারটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। অবশ্যই এখানকার ছবি তুলে তোমরা কিন্তু আমাকে ট্যাগ করতে পারো যে তোমরা এখানে কারা এসেছো এবং এখানকার খাবার দাবার তোমাদের কীরকম লেগেছে, কমেন্টে কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে, যে তোমরা কারা এখানে এসেছো, এখানকার কম্বোটা ট্রাই করেছো, কোন কম্বোটা ট্রাই করেছো সেটাও কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন কোনো রেস্টুরেন্টে, নতুন কোনো জায়গায়, বহরমপুর কিংবা বহরমপুরের বাইরে নতুন ইউনিক কোনো ডিশ নিয়ে। থ্যাংক ইউ।